Hello，Hello。হ্যালো আপু। শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, ভাই একটু সবাইকে মিউট করে দেন, জয়েন করার জন্য। আচ্ছা আপু, আমি বলে দিচ্ছি। হ্যালো, নমস্কার আপু। কেমন আছো? হ্যালো আপু, আপনার গলা ঠিক হয়নি। গলা ঠিক হবে কিভাবে? তোমাদের কালকে ক্লাস নিয়ে শেষ করতে করতে হ্যাঁ, হচ্ছে আপনার আমাদের কি গলার উপর প্রেশার পড়তেছে অনেক। বলার জন্য না, কালকে খারাপ, হঠাৎ করে তোমাদের ক্লাস 12টার পর থেকে খারাপ লাগছিল। তো আচ্ছা তারপর আচ্ছা, একদম লাস্ট টাইম দেখলাম আমি একদম চুপ হয়ে গেলাম, যাই কি হুম জিজ্ঞেস করলো খুব খারাপ লাগছিল। তো তোমাদের হুম ক্লাস তাড়াতাড়ি শেষ করে দিলাম না, শেষ করে তোমাদের ক্লাসটা শেষ করতে দেরি হয়েছে। আমি দৌড়ে বাথরুমে প্রচুর ভমিটিং হলো, ভমিটিং হয়ে প্রেশার ফল করে গেছে আমার। ও তারপর এখন মাথা থেকে অফিসকে জানালাম যে আমি ক্লাসটা হাফ এন আওয়ার লেটে নিচ্ছি। তো পরে হাফ এন আওয়ার লেটে হলো, আজকে সারা রাত ঘুমাইছি আমি। প্রেশার এখন নর্মাল হয়েছে আপু? এরকম হয় মাঝে মাঝে যে আমি অত খুব বেশি ইয়ে করার সময় তো খেয়াল করি না, তখন দেখা যায় যে হয় বিপি অনেক হাই হয়ে যায়, মাথা একদম ফাঁক করে যায়। ঠিক হয়ে যাবে এটা? নাস্তা করছেন আপু? না, আপনি কি খান না? দুপুরের সময় বলেন যে এক কাপ চা খাবেন, এক কাপ চা খাবো, তুমি এটা কোথায় শুনছো? ওই দিন বলছিলেন শুধু এক কাপ চা খাবেন। হয় আমার খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নেই, আমার লাইফের কোনো টাইম টেবিল নাই। তোমাদের ক্লাস নিতে এসে আমার দেখা যায় যে আমি সকালে 7-9টা বাজে এক জায়গায় বসি, এছাড়া আমার টাইম টাইম নেই। অনেক প্রেশার হয়ে যাচ্ছে আপনার। না, ক্লাসের জন্য প্রেশার না, প্রেশার আসলে দেখা যায় যে আমার পিসি নষ্ট হয়ে আমার মাথাটা গরম করে দিচ্ছে, এটাই এখন। ঠিক আছে, আচ্ছা, পড়ছিলেন অ্যাসাইনমেন্টের কোনো কিছু, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে? অ্যাসাইনমেন্ট বলতে ইয়াতে হোয়াটসঅ্যাপে তো আমার আগেও প্রবলেম হচ্ছিল, মানে কোড আসতে আসতে ঠিক আছে, কিন্তু কোড আসার পর কোডটা দেওয়ার পর বলতেছে যে এই ভার্সনটা অ্যাভেলেবল না, এরকম। যে নতুন, আমি বললাম না যে ফেসবুকের ইন্টারফেস চেঞ্জ হয়েছে, নতুন আপডেট এসেছে, এখন আমরা যেটা ইউজ করছি সেটা তো হচ্ছে তোমার কি বলে ক্লাসিক ভার্সন, যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাবেন ক্লাসিক ভার্সন। আর নতুন ভার্সনটাও দেখাবো, কারণ নতুন ভার্সনে ঢুকলে আপনারা হচ্ছেন অনেক কিছুই পাবেন না, যেগুলো হচ্ছে আমরা পেজ সেটিংস করেছি না, পেজ সেটিংস এর অনেক টুলস আমি যেভাবে দেখিয়েছি ওই জায়গাতে নেই, আচ্ছা তো ওটা একটু দেখবেন। আর আপনাদের কি সবার পেজে একজন আরেকজনকে লাইক দেওয়া হয়েছিল? আপু বারবার বলেছিলাম এটা এটা হ্যাঁ, মেবি মেসেঞ্জার গ্রুপে পেজ যতগুলো শেয়ার করছে সবগুলোতে লাইক দিছি। আপনি না সবাই দিয়েছে কিনা, একজন আরেকজনের পেজে লাইক দিলে হবে কি? যে একজন আরেকজনের পেজে যখন লাইক দিবেন তখন তখন হচ্ছে আপনাদের পেজ ভিজিবল হয়েছে কিনা, পাবলিশ হয়েছে কিনা সেটা দেখা যাবে। কারণ হচ্ছে আপনাদেরকে যেখান থেকে দেখিয়েছিলেন ট্যাব এন্ড টেমপ্লেট হচ্ছে চেঞ্জ করা যায়, চাইলে ট্যাবটাকে বাই ডিফল্ট ট্যাবটাকেও চেঞ্জ করতে পারবেন। আপনি দেখিয়েছিলেন ওইটা হ্যাঁ হচ্ছে ওখান থেকে করা যায় না, তো এই জন্য অনেক কিছু এখন আর ওভাবে নিচ্ছে না। আর ওরা যদিও আপডেট করেছে কিন্তু কাজ করতে গেলে দেখাচ্ছে এই পেজ এটার জন্য রেডি না,
আপনার অ্যাকাউন্ট এটার জন্য দেখি না, এভাবে সম্ভব? তো ওদের আসলে এখনো ফিক্সড হয়নি, কেউ ওই জন্য ওদের প্রবলেম যে আপনার করার ওয়ে প্রপার, কিন্তু ওদের আসলে আপডেট নেওয়াটা প্রপার হয়নি, তো ওই জন্য এক এক অ্যাকাউন্টে এক এক রকমের প্রবলেম দেখাচ্ছে। আপনাদের এই ব্যাচারটা মোটামুটি সব ক্রিয়েট নিয়ে কোনো প্রবলেম হয়নি? আমার ওই বছর সবার সব কালেকশন নিয়ে প্রবলেম, সবই খুঁজে পাচ্ছে না। কেমন আছেন ভাইয়া, ইনসান ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় ভালো আছি। আপনি যে কি হয়েছে, আপনি বললেন কি প্রবলেম আপনার? হ্যাঁ আপু, ওই 11টার দিকে করে বের হবো, বুঝছেন? কোথায় যাবেন? ব্যাংকে যেতে হবে একটু। অ্যাকাউন্ট এলিজিবল এর কাছে হওয়ার জন্য তারপরে দেখা যাবে যে আপনি সেকেন্ড টাইম ট্রাই করবেন, থার্ড টাইম ট্রাই করবেন, আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে আছে। সেম জিনিসটা হচ্ছে বিকেলের ব্যাচে, আমি আপনাদের ব্যাচ থেকে কোনো প্রবলেম হয়নি। বিকেলের ব্যাচের পেজ পাবলিশ হচ্ছে না, বিকেলের ব্যাচের সব ক্রিয়েট হচ্ছে না, তারা ট্যাব এন্ড টেমপ্লেট চেঞ্জ করতে পারছে না, তাদের ইউটিউব চ্যানেল অ্যাড করার পরে অনেক সেটিংস আসছে না যেটা আপনাদেরকে দেখানো হয়েছে। ওভারঅল কালকে যখন ওদের ক্লাস নিলাম তখন দেখা গেল কি এগুলি প্রত্যেকবার একবার দুবার তিনবার ট্রাই করার পরে, প্রপার ওয়েতে ট্রাই করার পরেও ফেসবুক বলছে যে না এটা হচ্ছে না, এই পেজ এখন এলিজিবল না, তারপরে ঠুস করে পেজটাকে ওয়ার্ন করে ব্লক করে দিল। ওই জন্য বললাম যে যেহেতু এসেছে ভেরিফিকেশন, যেহেতু এসেছে ভেরিফাই এর ওই জায়গাটা স্কিপ করে যেতে, তখন আসলে আমি রাস্তা থেকে তো এত ডিটেল বলা সম্ভব ছিল না। কিছু বলতে চাই? হ্যালো, জি আপু, বুঝতে পেরেছি আমরা। না মিজান ভাই কি কিছু বলতে চেয়েছিলেন? না আপু, গেছে তাহলে, হয়তো তাহলে আমি ভুল বুঝছিলাম। আসলে আমি মনে করছি আমার পেজে কোনো প্রবলেম আছে বলছেন, সেজন্য আমি জিজ্ঞাসা করছি। প্রবলেম না, আমি শুধু বললাম যে নতুন করে ওই ক্লাস করার সময় পেজে অনেক আপডেট দেখলাম, আপনারা পেজের কাজগুলো যদি কোনো কাজ করতে চান দুবার ট্রাই করেন, থার্ড টাইম ট্রাই করেন না, কারণ পরপর তিনবার ট্রাই করার পরে বা চারবার ট্রাই করার পরে দেখা যাচ্ছে এখন ব্লক করে দিচ্ছে। তো ওই জন্য আমি আপনাদের কার মোবাইল থেকে ঢুকেছে ভাইয়া? জি আপু, এটা আমি নবী। গুড মর্নিং ভাইয়া, আপনি কি ডাবল ডিভাইস থেকে ঢুকেছেন? না, আমি ডাবল ডিভাইস থেকে ঢুকি নাই, আমার ওই ল্যাপটপে একটু সমস্যা দিচ্ছে, একটু পরে কাজ হয়ে যাবে, ওইটা ওই রেড বাটনটা কাজ করতেছে না, এখন হ্যাং হয়ে আছে, যখন আমি মোবাইল থেকে ঢুকেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে নিউনবি ল্যাপটপ থেকে দেখাচ্ছে, তাহলে ইউজার থেকে দেখাচ্ছে? হ্যাঁ, ওইটাতে ল্যাপটপে কানেক্ট এখনো হয় নাই, আমি কাজটা করতেছি, হয়ে যাবে। আর কেউ কি জয়েন করবে আপনাদের মাঝখান থেকে? আর কেউ জয়েন করার আছে আপনাদের মাঝে? আপু আসসালামু আলাইকুম। আপু হ্যালো, হ্যালো, আপু আমরা আজকে ক্লাসে কি কি পড়বো? হ্যাঁ, নামটা একটু ফাহাদ। আচ্ছা, আজকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা দেখবো ভাইয়া, কালকে তো অ্যাড ক্যাম্পেইনটা শেষ করে নিই আমরা। জি, দেন অ্যাড ক্যাম্পেইনটা শেষ না করার, মানে শেষ করেন আগে তারপরে দেখেন, মানে অ্যাড ক্যাম্পেইন অনেক টপিক, এটাকে আমি যদি স্কিপ করে ছোট করে শেষ করে দেই তাহলে আপনাদেরই প্রবলেম হবে। এখন যদি বলেন যে না আপনি দুইটা টপিক স্টার্ট করেন তাহলে আমি করে দিব, কিন্তু শিখতে পারবেন না। তা নিজেদের মধ্যে একটু কথা বলে দেখেন যে আপনারা এটা করবেন কিনা। আবু, অ্যাড ক্যাম্পেইনটা খুব দরকার।
থাকতো না ওই যে ফারহাদ দা তো বলছে এক ক্যাম্পেইনটার পরে কি শিখতে হবে এখন, ওই জন্য কোশ্চেনটা করলাম। আচ্ছা আপু, তাহলে আপনি যদি মানে ফার্স্ট টু আওয়ার্স আমাদের সেশনটা নিয়ে ফেলেন, এর মধ্যে যদি আমরা কথা না বলি এটা যদি রেকর্ড করতে থাকে তাহলে পরবর্তীতে আমাদের ওই রেকর্ডটা কাজে লাগতে পারে, মানে আমি এটা বলতে চাচ্ছিলাম আর কি। আপনার সেশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আদার্স কথা না বললে এই জিনিসটা যদি রেকর্ড হতে থাকে তাহলে আমাদের সুবিধা হয়, আমরা পরবর্তীতে এই ভিডিওটা। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, আপনাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমার করা হচ্ছে, কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনি যেটা আমরা কালকে অ্যাড ক্রিয়েট করেছি। আচ্ছা আপনাদের একটা প্রবলেম হবে হয়তো একটু দেখানো, ভার্সনটা যারা দেখেছেন তাদের ইন্টারফেসটা এইভাবে আসতেছে তাই না? হ্যাঁ আপু, এখানে তো অনেক অপশন আপনাদের এখন কাজ করবে, অনেক অপশন আপনাদের এখন কাজ করবে, বুঝছেন? কাজ না করলে বারবার ট্রাই করবেন না আপনারা, আইডি ব্লক হয়ে যাবে। আমরা এনগেজমেন্ট দিয়ে অ্যাপ স্টার্ট করেছিলাম, যতটুকু করেছি অতটুকু তো আজকে আর দেখাবো না, তারপরে স্টেপগুলো আমি দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু, জি আপু। এখন তো কোনো কোশ্চেন করা যাচ্ছে না, আপনাদের কোশ্চেন সেশন হবে আমার সেশনের পরে। আচ্ছা আপু, না এই বিষয়টা নিয়ে প্রশ্ন, ওই এবিবি এটার কথা কি বোঝায় সেটা? এবি টেস্টিং হচ্ছে আপনাদের প্লেসমেন্ট, অডিও অডিয়েন্স আমরা যখন ক্রিয়েট করি আমরা তখন দেখা যায় যে একটা ওভারঅল রেজাল্ট দিয়ে আমরা একটা রান করব, এটা টেস্টিং এর জন্য যে আমি একটা রান করাবো অ্যাজ এ টেস্ট। মানে আমরা হয় না যে অনেক কিছু টেস্ট করি, খাবারের প্যাকেটটা আলাদা থাকে, টেস্টিং এর জন্য আলাদা একটা অপশন থাকে, তো এবি টেস্টিংটা দিয়ে করলে হবে কি আপনারা টেস্ট মানে কি বলে এটাকে দেখতে পারবেন যে এইভাবে একটা রান করলে এটার রেজাল্ট কিরকম আসবে, বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো কি আপনাদের বলার প্রয়োজন? এগুলি কালকে বলেছিলাম আপনাদের তো হয়েছে। জি আপু, আপনারা একটু মিউট করে নেন।
কালকে আপনাদের এখানে এস্টিমেটেড ডেইলি রেজাল্টস এর একটা ব্যাপার দেখতে পেয়েছিলেন, বলেছিলাম যে চেঞ্জ হচ্ছিল, আপনাদের চেঞ্জ হচ্ছিল না তখন? জি আপু, এটাই যে দেখেন আমার অডিয়েন্স সেট করা ছিল, ওই অডিয়েন্স সেটিং অডিয়েন্সটা যখন বসে যাবে লাইক কিরকম আসবে, আমি যে অডিয়েন্স সেট করেছি সেটা থেকে লাইক কিরকম আসবে, 575 থেকে 1700 পর্যন্ত লাইক করতে পারে, এবং এটা যাবে কয়জনের কাছে? 6800 মানুষের থেকে 20,000 মানুষের সামনে যাবে, সেটার থেকে রেজাল্ট আসবে এতটুকু। কালকে কিন্তু আপনাদের এই জিনিসটা আসছিল না, দেখতে পেয়েছিলেন? হ্যাঁ আপু, এটার রিজনটা হচ্ছে কালকে বললাম না আপডেট নিচ্ছে, আমি আসলে অনেক কিছু ট্রাই করলেও তখন হচ্ছিল না। এখানে হচ্ছে আপনার কস্ট কমেন্ট, কস্ট কন্ট্রোল হচ্ছে আপনার টোটাল অ্যাভারেজে পার ক্লিকে, মানে পার লাইকে, পেজ পার লাইকে কত করে দিতে চাচ্ছেন বা কি, এটা একটু পরে সেট করবেন আপনারা। অনেক সময় দেখা যায় এখানে যে জিনিসটা সেট করে দিচ্ছেন আপনি, মানে সেট করে দিবেন, এটা হয়তো পরবর্তীতে কি একটু প্রবলেম ক্রিয়েট করবে যে এই জায়গাটাতে হয়তো এই অ্যামাউন্টটা নিচ্ছে না। এটা কস্ট পার ক্যাপ মানে হচ্ছে একটা ক্লিক করবে আপনার, ধরেন এখানে যদি একটা ফিক্স লিখে দেন যে এতগুলি লাইক লাগবে, এতগুলি লাইকের পরে আর তারা অ্যাডটাকে রান করবে না, আর এরকম যদি বলেন যে না আমার অ্যাডটা রান হবে ওভারঅল এত আসবে তারপরে আমরা পেমেন্ট করবো, এখান থেকে ওইটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোনটা দিবেন কোনটা দিবেন না। বুঝতে পেরেছেন আপনারা? জি আপু, জি আপু। আমি 5,000 টাকার অ্যাড যদি রান করে, আমি এখানে ধরেন ডেইলি বাজেট দিয়ে দেবো, আমার ডেইলি কত টাকার অ্যাড রান করবে? 5,000 টাকা মানে একটা প্যাকেজে দিচ্ছি, এখন আমি চাচ্ছি যে এই অ্যাডটা আমার 7 দিন রান করুক, তো একদিনই তো এই এই রিচটা যদি একদিনে পৌঁছে যায় তাহলে তারা সাথে সাথে স্টপ করে দেবে, এই রিচটা যদি 2 ঘন্টায় পৌঁছে যায় তাহলে তারা সাথে সাথে স্টপ করে দেবে, আর আমি যদি একটা ডেইলি বাজেট দিয়ে দিই যে এতটুকু অ্যামাউন্ট আমি দিব, এতটুকু অ্যামাউন্টের অ্যাড হবে, তা আপনার যদি ডেইলি 500 টাকা দেন, 500 টাকায় যতটুকু অ্যাড করানো যায়, যত টাইম একটা দেখানো যাবে ওই টাইমটুকুতেই একটুকু দেখানো যাবে, এটা সবসময় ট্রাই করবেন ডেইলি বাজেটে দিয়ে দিতে, কারণ ডেইলি বাজেটে দিয়ে দিলে আপনি কি এভরিডে আপনার পেজটা কোনো অ্যাড হবে, আর যদি না যে আমি একদম ফিক্সড করে দিচ্ছি ডেইলি বাজেট দিচ্ছি না আমার এতগুলি লাইক লাগবে, এতগুলি লাইক আসলে ওরা অটোমেটিক্যালি অ্যাড বন্ধ করে দিবে আপনার, যদিও এখানেও অ্যাড বন্ধ করে দিবে, কিন্তু ডেইলি বাজেটের অপশন হচ্ছে আপনি সিলেক্ট করে দিতে পারছেন কোন তারিখ থেকে কোন তারিখে স্টার্ট হচ্ছে একটা। যেখানে লিখে আছে যে আজকে থেকে অ্যাড শুরু করব নাকি হচ্ছে আমি টাইম এন্ড ডেট সেট করব, তো আমি সবসময় ট্রাই করবেন টাইম এন্ড ডেট সেট করে দিতে, কারণ বায়াররা দেখা যায় যে প্যাকেজটা দেয় ওরা পরবর্তীতে বলতে, আপনি তো বুঝবেন যে এই লাইকটা চলে এসেছে এই জন্য একটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বায়ার তখন বলবে আমি তোমাকে পেমেন্ট করছি কিন্তু আমার অ্যাড রান হচ্ছে না কেন এখন অব্দি, বা অ্যাড রান এখনো চলছে না কেন, এটা হচ্ছে বায়ারকে বুঝে বলবেন যে তোমার অ্যাড এরকম এরকম দিনে রান করা হয়েছে আর তুমি যদি চাও আমি অ্যাডটাকে কন্টিনিউয়াসলি রান করাতে পারবো, বুঝে গেছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? এখানে স্টার্ট ডেটটা দিয়ে দিবেন, এখানে এন্ডিং ডেট এবং স্টার্টিং টাইম এন্ডিং টাইম,
এই যে এখানে হচ্ছে আপনি অ্যাডভান্স করাতে গেলে কি দিতে চান, সিঙ্গেল ইমেজ দিবেন না ভিডিও দিবেন? আপনার হচ্ছে যদি ভিডিও দেন সেক্ষেত্রে ভিডিও দিয়ে আপনার পেজের ওই একটা শো করবে, যদি আপনি সিঙ্গেল ইমেজ দেন সেটা দিয়েও শো করবে। এখানে এখন প্রবলেম হচ্ছে আমার তো অন্য একটা পেজ সেট করা অলরেডি আছে, ওইটার অ্যাডভান্স এডিট এখানে আপনাদেরকে আপু ফরম্যাটে সেখানে আপনার কি শুধু একটা অপশনই আসছিল, সিম্পল ইমেজ আর ভিডিও, এই জাস্ট এই অপশনটাই আসছিল? আমার এখানে তো এটাই আসছে, সিম্পল ইমেজ আর ভিডিও, ওয়ান ইমেজ আর ভিডিও, অর স্লাইড উইথ মাল্টিপল ইমেজ। আমার এখানে ক্যারুসেল আর কালেকশন সহ আসছে। এটাই আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে যদি এখন নতুন ইন্টারফেস না দেখাই তাহলে এই প্রবলেম গুলি হবে। এখন মিজান ভাই তো বললো যে ওনার যে ক্লাস সেশনটা শেষ করার পরে আপনারা কোশ্চেন করবেন, তো এখন আমার এখানে যখন যেটা শো করছে আমার তো কিছু করার নেই, ফেসবুকের আপডেট এর জন্য তো এখন এক একজনের টা এক এক রকম করছে। আপনাদের সামনেই তো আমি প্রসেসটা করলাম, দেখলেন তো, আপনার ওখানে ওটা আসছে আমার এখানে এটা আসছে, কারণ হচ্ছে এটা ফেসবুক আপডেট হচ্ছে, ফেসবুকের অনেক কিছু এখন ওভাবে করানো যাচ্ছে না। দেখেন এখানে এখন ক্লিক করলে আমার অনেক জিনিস কাজ করবে না, অনেক জায়গায় আমি ক্লিক করছি যেখানে আমার কাজ করছে না, যেখানে আমার অন্য পেজ আছে। এটা বলছেন এই যে মিডিয়া করা যাবে, যে ক্রিয়েট স্লাইড শো, এখানে চাইলে আমি স্লাইড করতে পারবো। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে অপশন গুলি যেভাবে আছে এভাবে না, এটার কিছু ইনডিকেটর জিনিস আছে। যেখানে হচ্ছে ওইগুলিতে সেট করা যাবে, যে আমার তো অলরেডি সেট হয়ে আছে, আমার চেঞ্জ হচ্ছে না। আর এখানে হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, আপনি কি পিক্সেল সেটআপ দেখে কি এটা করবেন কিনা, অ্যাপ ইভেন্টস, অফলাইন ইভেন্টস, আপনারা অ্যাপ ইভেন্টস, অফলাইন ইভেন্টস দিব না? আর যদি চাই এটা ট্র্যাকিং থাকবে ফেসবুক পিক্সেলের মাধ্যমে, আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে করে দেব, ঠিক আছে? জি আপু, কনফার্ম করার আগে সবসময় একবার রিভিউ দিবেন, অ্যাডটা কিভাবে শো হবে, অ্যাডে কি দেখাবে। এই যে দেখেন জিনিসটা এইভাবে শো হচ্ছে আপু। জি
জি আপু, ফেসবুক পিক্সেল জিনিসটা কি আসলে? ফেসবুক পিক্সেলটা হচ্ছে আমার, আমরা এটা শেষ করি। আচ্ছা আপু, কারণ শুনলেন তো যে আমি এখন আপনাদের আনসার দিই, আপনাদের ভিডিওতে প্রবলেম, আপনাদের ভিডিও যত প্রয়োজন ভিডিওটা নিয়ে আপনারা। আচ্ছা, আমার পিক্সেল, আপনি যদি আগে বায়ারকে জিজ্ঞেস করে নেবেন যে তার পিক্সেল অ্যাক্টিভ কিনা, না হলে এটা হবে না, কারণ আমার পিক্সেল অ্যাক্টিভ না। ঠিক আছে, জিনিসটা এভাবে যাবে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি আপু, জি আপু, এই যে দেখছেন একটা কার্ডের বাংলাদেশের আইডেন্টিফিকেশন একটা নাম্বার চাচ্ছে। এখন প্রোভাইড ইউর বাংলাদেশ এনআইডি কার্ড, ইউ আর কনফার্মিং দ্যাট ইউ আর রেজিস্টার্ড ফর ভ্যালিড ট্যাক্স। আচ্ছা, এই জিনিসটা আমাদের সময় ছিল না, এটার পরে ডিরেক্টলি এখন তো আমার এইখানে তো আমি এনআইডিটা দিতে পারবো না, বুঝতে পেরেছেন? এটা না দিলে এরপর আর হবে না, তারপর স্কিপ করে দেখি কি আসে। এই যে দেখেছেন যে কার্ড নাম্বার, কালকে যে ভাইয়া বলেছিলেন, মাহবুব ভাইয়া মেবি বলেছিলেন, উনি কার্ড অ্যাড করেছেন, কার্ড থেকে টাকা নেয়নি, আজকে 4 বছর হয়ে গেছে, এবং একটা কথা বলেছিলেন মুস্তফা ভাইয়া। তো এই যে দেখেছেন, এখানে আপনার কার্ডটা অ্যাড করতে হবে, আপনাদের যা প্রবলেম ছিল যে কার্ডটা কিভাবে অ্যাড করবো, কার্ডের নাম, এখানে কার্ডের নাম্বার, এখানে কখন করবে কার্ড, এবং কার্ডের সিকিউরিটি কোড এখানে যখন রাখবেন, এই যে দেখবেন প্রত্যেকটা জিনিসের উপরে রাখলে কার্ড সেটা ওরা মার্ক করে দিচ্ছে কোথায় হচ্ছে কার্ডটা, তারপরে এটা করলে কন্টিনিউ দিল আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবে। ও এক্সপায়ারি, এক্সপায়ারেশনটা কতদিনে দিব আমরা? আপনারা দিবেন না, এটা হচ্ছে আপনার কার্ডের একটা মাস্টার কার্ড বলে, একটা ডেবিট কার্ড বলি বা একটা ক্রেডিট কার্ড বলি, ওই কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে না, যে কার্ডের ভ্যালিডিটি একদিন। আচ্ছা জি আপু, আর এখানে যদি বায়ার এই এই কার্ডটা বায়ার অ্যাড করবে, বায়ার কার্ড চাইবেন, বায়ারের কার্ডের এই জিনিসগুলো আপনাকে দিতে হবে বায়ারকে। এই যে দেখেন এখানে সিকিউরিটি কোড কোনটা দিচ্ছে আপনাকে দেখাচ্ছে। জি আপু, সিকিউরিটি কোড এটা দিয়ে দিলেই হয়ে যাবে, বায়ার কার্ড নাম্বারটা, তার নাম, এক্সপায়ারেশন ডেট আর সিকিউরিটি কোডটা দিলে হয়ে যাবে। তারপর যদি আমরা কন্টিনিউ দিই, যদি এখন আমার কার্ড দিচ্ছে না, তারপরে অ্যাড ব্র্যান্ডের একটা অপশন চলে আসবে, আপনার ফেসবুক পেজের জন্য অ্যাড রেডি। আপনাদের কি অন্যগুলিও এভাবেই দেখাতে হবে? হ্যালো, হ্যালো, আপু আরগুলো আমরা ট্রাই করলে পারবো? জি বললাম যে অন্যগুলো কি আমাকে দেখাতে হবে? অন্যগুলোর প্রসেসও সেম না আপু? হ্যাঁ, প্রসেসিং সেম, এই যে এখানে চলে আসবে আপনার ডেলি বাজেটে, যে আমরা টোটাল কাজটা করলাম না ক্যাম্পিং নেইমে, আমি তো এখন ওটাকে সেভ রাখিনি, আপনারা ওটাকে সেভ করে দিবেন লিভ হয়ে যাওয়ার সময়, তাহলে হবে যে এখানে ক্যাম্পিং নেইমের জায়গায় ওটা চলে আসবে, ডেলিভারি কবে, বিড স্ট্র্যাটার্জি, বাজেট, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, যেটা এটা টোটালটা আমাদের ওখানে যেটা স্টেপ বাই স্টেপ করেছিলাম ওটা এখানে চলে আসবে। এটা যদি এবি টেস্ট অন করে দিই তাহলে এবি টেস্টিং এ চলে আসবে। আপনার কার্ড দিলে তো হবে না ভাইয়া,
কারণ আপনার কার্ড দিলে আপনার টা আসবে বাংলাদেশে, আপনার ব্যাংক ডিটেল যখন যাবে তখন আপনার ব্যাংক ডিটেল যাবে হচ্ছে ধরেন স্প্যানিশ, তখন তো আর হবে না। আর নতুন করে অ্যাড হচ্ছে আপনাদের এটা হচ্ছে কোন এক যদি বের করেছি মানে হাফ করে বেরো চলে যায়, এক ফুল এই জিনিসটা আসতে থাকে, বুঝতে পেরেছেন? জি আপু, কন্টিনিউ দেই তাহলে ওখান থেকে স্টার্ট হবে, কার্ডের অপশনে চলে যাবে আমাকে, আর আমি এটা এখানে স্টার্ট অপশন দিয়ে এটা শেষ হবে, নতুন করে শুরু করে দেব, এটুকু, বুঝতে পেরেছেন? এখান থেকে ক্যাটালগ সেল, ক্যাটালগ সেলটা আমি পরে দেখাবো, আজকে দেখাবো না। আর ভিডিও ভিউজটা আমাদের সময় ছিল না, এটা নতুন এসেছে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। আর যেটা বললাম যে মেসেজিং এর যে অপশনটা থাকে, আমরা যেটা আগে দেখতাম আমরা যখন করেছিলাম তখন মেসেজিং এর জিনিসটা, কথাগুলো ছোট ছোট আসছে, আমার কথাগুলো ছোট ছোট আসছে না, আমার গলা বসে আছে, আমি যথেষ্ট জোরে কথা বলছি কিন্তু গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না আমার, বুঝতে পারছেন? জি বুঝিনি ভাই, আগের মতো একটা এক্সপ্রেশন বাড়ান, যদি এবি টেস্টিং এর রানটার কথা বলেন যেটা, তাহলে আমি এবি টেস্টিং দেখতে দিই একবার, দেখাবো দেখানো না আপু? হ্যাঁ বা না বলছ না, আমি বুঝিনি না আপু, দেখালে ভালো হয় আপু, এবি টেস্টটা দিয়ে দেখেন আপু, দেখিয়ে দিন। ওকে, এখানে হচ্ছে আপনি ক্রিয়েটিভ করবেন না অডিয়েন্স করবেন না, প্লেসমেন্ট টেস্টটা কিভাবে করবেন? আমি ক্রিয়েট করে রাখব, অডিয়েন্স দেখব না মানে প্লেসমেন্ট দেখব? এখানে আপনি ক্রিয়েটিভও দিতে পারেন, এটা আপনি তো বারবারই বলছেন, অনেক কিছু ডিপেন্ড করবে আপনাদের প্রোডাক্টের উপরে, অনেক কিছু ডিপেন্ড করবে আপনাদের পেজের বা ইয়ের বায়ারের চাওয়ার উপরে, বুঝতে পেরেছেন? আমরা যদি অডিয়েন্স দিয়ে দিই এবি টেস্টিং এ, সেট আপ অ্যাড অ্যাকাউন্ট, এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ হচ্ছে এখানে, এখন এই এবি টেস্টিং এর জন্য আমি অ্যাড এর নাম দিব, আমার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা করে নাম হয়, যেমন ধরেন এই যে দেখেন অ্যাকাউন্টের নামগুলি আসতে থাকবে, আমি তো ওইটা সেট করিনি, দ্যাটস ওয়াই আমার ওইটা আসবে না। এখানে হচ্ছে এবি টেস্টিং ফর ডিজিটাল কত জায়গায় মিস হচ্ছে আমার, মার্কেটিং দিয়ে সেট করে দিলাম, এই যে দেখেছেন এখানে আসলে দেখতে পারবেন কি, আন্ডারস্ট্যান্ড উইচ ক্রিয়েটিভ ইউর অডিয়েন্স ইজ মোর লাইকলি টু এঙ্গেজ উইথ, আন্ডারস্ট্যান্ড উইথ গ্রুপ অফ পিপল আর মোর লাইকলি টু রেসপন্ড ইউর অ্যাডস, আর হচ্ছে আন্ডারস্ট্যান্ড উইচ প্ল্যাটফর্ম আর মোস্ট ইফেক্টিভ ফর ইউর অ্যাডস। এখানে এবি টেস্টিং যেটা আমরা টেস্ট আকারে দেখবো, বললাম তো যে এটা কোনটা করলে আমার জন্য কিরকম আসবে এবং বাজেট কিরকম হবে, ওভারঅল একটা ওভারভিউ এখানে পাওয়া যায়। ওয়ান কাইন্ড অফ আমরা ওই যে ইয়ে দেখেছি না পেজে ইনসাইটস, পেজের ইনসাইটস আমরা পেজের ফুল একটা গ্রাফ দেখতে পেরেছি না? জি আপু, এটা এটা ঠিক এবি টেস্টিং টাও সেম ওয়ে, আপনি কোন জায়গায় আপনার অ্যাড রান করাতে চাচ্ছেন ওই জায়গায় অ্যাডটা গেলে আপনার কিভাবে রেজাল্ট আসবে, কত পরিমাণ আসবে, বাজেট কিরকম যাবে, তারপর হচ্ছে এজ লিমিটেশন কত থাকবে, সম্পূর্ণ জিনিসটা এখানে দেখা যায়। তো এখানে ক্রিয়েটিভ হচ্ছে জাস্ট যে কে আপনার মানে কোন অডিয়েন্স আপনার এখানে শুধু এঙ্গেজ হচ্ছে, এটা এখানে হচ্ছে অডিয়েন্স দিলে হচ্ছে রেসপন্ড হবে কে আপনার এই
আপনার এই অ্যাডটাতে রেসপন্স করবে কি একটা অ্যাড মানে দেখতে পাবে এই যে ঢুকবে আর রেসপন্স করে আপনার পেজে আসবে আর একটা হচ্ছে ইফেক্টিভ অ্যাড আপনার কোনটা কোনটায় প্লেস করলে আপনার এই অ্যাডটা ইফেক্টিভ হবে বুঝতে পেরেছেন এই তিনটা অপশন কোনটা কি হ্যালো শোনা যাচ্ছে জি আপু জি বুঝতে পেরেছেন জি আপু তো কোনো কোশ্চেন নেই না আপু এই যে এবি টেস্টিং এর এই যে অডিয়েন্স সেট করা এখন আমি নতুন অডিয়েন্স করব না আমি পুরনো অডিয়েন্স নিব এটা এখান থেকে যাবে লোকেশন এখানে তো আছে এই এখানে এডিট করা যাবে তো এখানে হচ্ছে আমি দুইটা সেট করব যে এই বয়সের সেট করব এই বয়সের সেট করব দুই ভাবে আমি অডিয়েন্সটা সেট করব তারপরে সেটার হচ্ছে এই যে টেস্ট অ্যানাদার অ্যাড টেস্ট অ্যানাদার অ্যাড সেট এখানে যখন দুইটা সেট করে দিব তারপরে দেখা যাবে যে কোনটা বেশি আপনার ইফেক্টিভ হবে ওইটা বেশি ইফেক্টিভ হওয়ার পরে আপনার এই যে এখানে যাবেন অটোমেটিক্যালি প্লেসমেন্টে যাবেন না ম্যানুয়ালি প্লেসমেন্টে যাবেন সবসময় ট্রাই করবেন ম্যানুয়ালি প্লেসমেন্টে যেতে অ্যাডটাকে ম্যানুয়ালি প্লেস করতে অ্যানুয়ালি মিনস হচ্ছে এখানে যে ছোট ছোট স্টেপ গুলি আমরা করি সেটা করব না ডিরেক্টলি চলে যাবে অ্যাডটা এবি টেস্টিং এর পরে রান হয়ে যাবে সেটা ট্রাই করবেন ম্যানুয়ালি কারণ অনেক সময় দেখা যায় কি যে অটোমেটিক্যালি চলে গেলে আপনার ওখান থেকে প্রাইসটা বেশি কেটে নিবে আপনার কার্ট থেকে দেখা গেল অ্যাড চলছে তো চলছে আপনার কার্ট কেটে নিবে কালকে আপনাদেরকে যখন অ্যাডটা স্টার্ট করালাম দেখালাম না যে নিচে একটা জায়গায় এসেছিল যে আমার বাজেট ঠিক হচ্ছে না আমার এটা ঠিক হচ্ছে না এবং পরবর্তীতে আমি যেতে পারছি না আজকে কিন্তু সেটা আসেনি কারণ হচ্ছে আমার অডিয়েন্স সেট করা ছিল আমি সেই সেটিং অডিয়েন্সটা দিয়ে দিয়েছি আপনাদের এখন প্রবলেম আপনাদের হবে অডিয়েন্স সেট কিভাবে করবেন এবং অডিয়েন্স কত সেট আসবে না ওটা বারবার আপনাদেরকে দেখতে হবে প্রথম অবস্থায় আপনাদেরকে এটা দেখে নিতে হবে এই যে দেখেন ম্যানুয়ালি করলে দেখা যাবে যে এটা আমার কোথায় কোথায় একটা সেট শো করবে আমি বলেছিলাম না যে আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি আমরা ইনস্টাগ্রামে দিতে পারি আমরা মেসেঞ্জারে দিতে পারি চাইলে আমরা ফেসবুকে আমরা যদি চাই যে আমরা মেসেঞ্জারে অ্যাড দিব না সেটা বন্ধ করে দিব সেটা হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি দিলে এটা এখান থেকে হবে যে অল ডিভাইস আমি যদি অল ডিভাইস না দিই তাহলে এটা শুধু মোবাইলে স্ক্রিনে দেখা যাবে যারা মোবাইল থেকে ইউজ করবে তাদের দেখা যাবে যে ডেস্কটপ থেকে ইউজ করবে তাদের দেখা যাবে এখানে ধরেন আমি দিব না অডিয়েন্স নেটওয়ার্কে দিব না আমি আমার মেসেঞ্জারে অ্যাড করব না ঠিক আছে মেসেঞ্জারে দেখাবো না ওখানে দেখাবো না এখন কোথায় কোথায় দেখাবো কোথায় দেখালে কিভাবে অ্যাডটা আসবে যে দেখেন এখানে আপনার পাশে একটা এটা ইয়ের মতো দেয়া আছে এই যে এটা দিলে নিউজ ফিডে কিভাবে আসবে ইনস্টাগ্রাম ফিডে কিভাবে আসবে ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে যাবে দেখতে পাচ্ছেন কিভাবে যায় জিনিসগুলি আবার এখানে হচ্ছে আমরা যখন স্টোরি দেখতে যাই আমরা ফেসবুকের স্টোরি দেখতে গেলে ওখানে কিছু স্টোরি কন্টিনিউয়াসলি দেখছি হঠাৎ করে স্পন্সর অ্যাড চলে আসে না জি আপু হ্যাঁ আপু এটা এখান থেকে দেয়া যায় এই অপশনটা আগে ছিল না এই অপশনটা নতুন অ্যাড হয়েছে যে ফেসবুক শুধু আমার এই একটা ফেসবুক স্টোরিতেই দেখা যাবে ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখা যাবে না ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা যাবে না মেসেঞ্জার স্টোরিতে দেখা যাবে তো এইটা আসলে ডিপেন্ড করবে আপনার বায়ারের বাজেটের উপরে বায়ার যদি বলে যে তোমাকে আপনাকে হচ্ছে $5 একটা ইয়ে করতে প্রোগ্রাম করাতে তখন দেখা যাবে বায়ার আপনাকে এই কথা বললে আপনার $5 যেখানে যাবে আপনি তখন সব জায়গায় দিলে 2 মিনিটও একটা রান হবে না $5 অ্যাড কিন্তু এত বড় অ্যামাউন্টের অ্যাড না এবং ওটা রিচ বলেন লাইক বলেন সবকিছু অত বড় অ্যামাউন্টে আসে না এবং এখানে অনেক সময় দেখা যায় লিখেই দেয় যে আপনি এত ডলারের নিচে আপনার ডেইলি বাজেট করতে পারবেন না আমি তো আপনাদের বাংলা টাকা দেখিয়েছি আমি ওখানে বাংলাদেশ বাংলা টাকা দেখিয়েছি এই জন্য আমার এটা খুব ইজিলি চলে আসছে কিন্তু আপনারা কখনো বাংলা টাকা বাংলাদেশ দেখাবেন না কারণ এটা ম্যাক্সিমাম সময় আপনাকে করতে হবে হচ্ছে আপনার ডলারের পেমেন্টে কারণ ডলারটা হচ্ছে আপনার বাইরের থাকবে বুঝতে পেরেছেন জি আপু জি আপু যদি বায়ার আপনাকে বলে যে আমার এরকম করতে হবে আমি এরকম করতে কত ডিটেল কিছু জানি না তুমি আমাকে একটু জেনে জানাবা যে হ্যাঁ কিভাবে করতে হবে এবং কতটুকু একদম লোয়েস্ট প্রাইস কত আছে সেখানে এবং এটা
ওয়েস্ট প্রাইজের ইফেক্ট কিরকম হবে, তখন আপনাদের করতে হবে ডলার অ্যাড করে, ওখানে ডলারের ইয়েটা অ্যাড করে, কার জন্য প্রচুর নয়েজ হচ্ছে ওখানে, ডলারের ডলারটা আরে কান্ট্রি সিলেক্ট করে তারপর ওখানে ওই কান্ট্রির কারেন্সি সিলেক্ট করে যখন যাবেন তখন দেখবেন যে নিচেও যে আমার ডেলি বাজেট লেখা ছিল না, ডেলি বাজেট একটা জায়গায় আমি সেট করলাম না যে আমি ডেলি বাজেট 500 টাকা দিব। জি আপু, ওই জায়গায় আপনারা দিবেন হয়তো $2 বা $1, $1 দেওয়ার পরে আপনি একদম নিচে আসলে দেখবেন যে যখন কন্টিনিউ বাটনটা ক্লিক করেছি, আপনারা কন্টিনিউ দিতে গেলে যদি কন্টিনিউ হয়ে যায় তার মানে ঠিক আছে $1 করে পার ডে আমার হবে, আমার $5 কাজ, আমার 5 দিন যাবে। কিন্তু যদি সেখানে দেখেন না এটা হচ্ছে না, ওই জায়গাটা রেড হয়ে থাকবে, রেড হয়ে থাকলে সেখানে লেখা থাকবে যে ডেইলি আপনাকে মিনিমাম কত বাজেট নিতে হবে, তো ওইটা ওভাবে দেখে আপনি আপনার বায়ারকে বলে দিতে পারবেন। প্রথম অবস্থায় তো আপনারা জানবেন না, দেখে আপনাদের বায়ারকে বলে দিতে হবে যে এখানে এত ডলারের নিচে তুমি অ্যাডভান্স করাতে পারবে না, ঠিক আছে? আর এখন আসি ভাইয়া, ইন স্ট্রিমিং, জি আপু, স্ট্রিমিং অ্যাড নিয়ে অনেক বলছিলেন, স্ট্রিমিং অ্যাড এমন কালকে দেখলাম আপনাদের কিছু স্যাম্পল উনি দিয়েছেন, কিছু ডিসকাশনও গ্রুপে হয়েছে আপনাদের এটা নিয়ে, এই যে সেটা হচ্ছে ভিডিও ফেসবুকের ইন স্ট্রিমিং অ্যাড, ইন স্ট্রিমিং অ্যাড যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফেসবুকে লাইভ করে, লাইভ করার সময় ওরকম কিছু একটা ভিডিও রেডি করে তারপরে সেটাকে এখান থেকে ইন স্ট্রিমিং অ্যাড দিয়ে দেয়, বুঝতে পেরেছেন? জি আপু, ফেসবুকের অ্যাডটাকে কি ইনস্ট্যান্ট আর্টিকেল আকারে যাবে কিনা এটা আসলে ডিপেন্ড করবে আপনার, আমি এখানে প্রত্যেকটা টপিক ভয়েস বলে যাচ্ছি, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, দেখেছেন যদি আর্টিকেল আকারে না যায়, এই যে দেখেন এখানে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, এটা ম্যানুয়ালি দিবেন যাতে আপনি ম্যানুয়ালি সেট করতে পারেন, অটোমেটিক্যালি দিলে এখানে সমস্ত কিছুতে চলে যাবে, এখন আপনার সমস্ত কিছুতে যাওয়ার প্রয়োজন নেই, সমস্ত কিছুতে গেলে আপনার অ্যাড রান হবে কম সময় এবং আপনি আপনার রেজাল্টও ভাবে পাবেন না, এই জন্য সবসময় এটা ম্যানুয়ালি সেট করে নেবেন, ঠিক আছে? এখন এখানে দেখেন একটা কথা আছে, দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সময় ছিল না, এইগুলি নতুন অ্যাড হয়েছে, যে মোবাইল ডিভাইসের কি যখন ওয়াইফাই কানেক্ট থাকবে না যখন অপারেটিং সিস্টেম চালু থাকবে, আপনারা একটা কাজ করবেন এটা করার আগে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন লিড জেনারেশন, কনভার্সন, তারপর ব্র্যান্ডিং, এগুলি প্রত্যেকটার আলাদা ডিটেইল আপনারা হচ্ছে গুগল করবেন, অন্য কোনো কিছু গুগল না করে, যেগুলো এখন আপনাদের প্রয়োজন নেই ওইগুলি আপনারা গুগল করছেন, এটা গুগল করছেন না, এই ছোট ছোট ওয়ার্ড গুলি গুগল করে করবেন যেটা কেন হচ্ছে কি হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে কোন অ্যাড দিলে আপনার কোনটা হবে, কোনটা দিয়ে আপনি কোন কাজটা করতে পারবেন, বুঝতে পেরেছেন? হ্যালো, জি আপু, ডেলিভারি অপটিমাইজেশন, অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, অ্যাড স্কেডিউল তো আমি বলেছি, অ্যাডের একটা স্কেডিউল ঠিক করে দেয়া যায় কিন্তু এই অপশনটা এখন এখানে হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখনো ক্লাসিক ভার্সন ইউজ করছি এবং আমি যদি এখন নতুন ভার্সনটাতে যাই সেখানে দেখাবে যে অ্যাড ক্রিয়েশনের অনেক কিছু সাপোর্ট করছে না, আবার এই যে আপনার ডেলি বাজেট চলে এসেছে, ডেলি বাজেটের এটা এখানে দেখাচ্ছে কত 15,800, আমি ধরেন ডেলি বাজেট 90 টাকা দেব, অ্যাড ডিউরেশন টাইম দিয়ে দিব, এখানে অ্যাডটা কত দিনের চালাতে চাই আমি, যে চালাতে চাই কোন ডেট থেকে কোন ডেটে, এগুলো সব দেওয়ার পরে আমি যদি কন্টিনিউ দেই, দেখছেন যে আমি $171-এর $171 নিচে আমি কখনো অ্যাড পার ডে বাজেট আমি রাখতে পারবো না, দেখতে পাচ্ছেন জিনিসটা আপনারা? ইয়াপু, এরর আসছে, এরর আসবে, কারণ হচ্ছে এখানে বললাম না যে ডেইলি বাজেট আমি সিলেক্ট করতে পারবো কিন্তু ওদের নিজেদের একটা রুলস আছে, এর নিচে ওইটা ওরা অ্যাড রান করাতে দিবে না, টাকার কারণে আমাকে ডেইলি $171 অ্যাড এর নিচে আমি অ্যাড করতে পারবো না,
কিন্তু দেখবেন যে আপনি যখন ফেসবুক পোস্টে যান লেখা থাকবে যে 100 টাকা আপনি বুস্ট করাতে চান কিনা, লেখাটা আপনারা দেখেছেন? জি ওই লেখাটা হচ্ছে ওই বুস্টিংটা আবার ওই জায়গা থেকে করতে, ওইটা অত ইফেক্টিভ কোনো কিছু না, কিন্তু এই জিনিসগুলো অনেক ইফেক্টিভ। এই যে দেখেন বাজেট স্কেডিউলের এখানে কিন্তু আমার রেড মার্ক হয়েছে, এখানে ডিফল্ট ভাবে অ্যাড নেম একটা আপনি সিলেক্ট করে দেন, আপনার অ্যাড এর নেমটা কি হবে? ওই যে দেখেন আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আমি এখানে এসেছিলাম, দেখেছেন যে এবি টেস্টিং ফর ডিজিটাল মার্কেটিং এখানে একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনারা? জি জি যখন ক্রিয়েট করবেন অ্যাড এর নাম হবে তখন এই জিনিসটা এখানে হয়ে যাবে। এখানে হচ্ছে আমি কোন পেজ থেকে করছি, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে, এই যে এখন দেখেন ক্যারোসেল, ক্যারোসেলের কথা বলেছিলেন আর যে সিঙ্গেল ইমেজ, একজন ভাইয়া বলেছিলেন না যে ক্যারোসেল দেখাচ্ছে সিঙ্গেল ইমেজ দেখাচ্ছে, এটা ওখান থেকে হয়, ক্রিয়েট অ্যাড থেকে হয়। এই জিনিসটা নতুন এসেছে ভাইয়া, এই জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া নেই, এটা সম্পর্কে আমাকে বলতে হবে যে ইউজ মেথডটা কি ছিল। এখন কেমন লাগে ঠিক করে যদি ছবি না নেয়, অনেক সময় অনেক অ্যাড দেখতে গেলে যে পাশ থেকে এভাবে ছবি আসতে থাকে আমরা দেখি না, একটা ছবি দেখা যায় হাফ ছবি দেখা যায়, হ্যাঁ আপু এটা এভাবে দেখি, কিন্তু এটার জন্য এটার জন্য যে ওয়েবসাইট লাগবে এটা জেনুইন একটা ওয়েবসাইট দিতে আমি এখন দাঁড়া যে দিয়ে দিলে হয়ে যাবে না, আমার আইডিটা ব্লক হয়ে যাবে। আর এখানে হচ্ছে যে সিলেক্ট ইমেজ, ইমেজ সিলেক্ট করবো আমরা কোথেকে করবো, আমার এখানে যা আছে সেগুলি করবো না ইমেজ আপলোড করব, আমি যদি চাই আপলোড করতে পারবো, আপলোড ইমেজ, আপলোড ইমেজ এখানে পিকচার, যে ছবিগুলি দিব আমি সেগুলি এখানে আপলোড করে তারপর দেখতে পাচ্ছেন এই ইমেজটা যে নিল না, এটা 600x600 পিক্সেলের হতে হবে ছবি, ক্যারোসেলের জন্য যে ছবিগুলি আমরা পিক করব সেগুলি 600x600 হতে হবে পিকের ডাইমেনশন, এটা একটু নোট ডাউন করে রেখেন আপনারা। ক্যারোসেল করতে তো আমাকে আরো ছবি দিতে হবে, একটু ওয়েট করেন আমার এখানে ছবি নেই।
আপনাদের একটু পেইন লাগতে পারে, কারণ আমার পিসি নতুন করে রিস্টার্ট দেওয়ার পরে পিসির সমস্ত ছবি চলে গেছে। আপনাদের মাঝে কেউ আছেন পিসির এই জিনিসটা জানা যে ছবি রিকভারি দেওয়া যাবে কিভাবে? জি জানি জি জানি আপু, ফুল সম্পূর্ণ রিকভার করা। কোথায় থাকেন ভাইয়া? চলে আসবে। এরপর ওই কাজগুলো আসতে একটু টাইম লাগে, অনেক টাইম লাগে। এটা আপনার হার্ড ড্রাইভের সাইজ নিয়ে কথা। আচ্ছা, আমার ওই টাইমটা আসতে মানে কিছুটা কতক্ষণ অন থাকা লাগবে সেটা জানতে চাইছি। এটা আসলে আপু আমি তো 1 টেরাবাইট হার্ড ডিস্ক ফুল করছিলাম, আমার প্রায় 2 দিন হতে 3 দিন চলে গেছে, আবার আমি অনেক কিছু নিয়ে আসছিলাম। কিন্তু আপনি যদি শুধু পিকচার নিয়ে আসেন তাহলে একটা ড্রাইভের জন্য আপনার হয়তো সর্বোচ্চ 2-3 ঘন্টার উপরে করে লাগতে পারে। এটা কি রিকভারি কথা বলছেন? হ্যাঁ 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 আপু, আপনি ওই ডাটা রিকভারি ফাইলটা নিয়ে নেন, সফটওয়্যারটা আপনি নিজে করতে পারবেন। আপনি গুগলে ক্রমে গিয়ে ডাটা রিকভারি দেন, সেটা চলে আসবে। ভিডিও কেনা আনতে পারবেন, ভিডিও গুলো দেরি হবে, পিকচার তাড়াতাড়ি চলে আসে। পিকচার আপু মোটামুটি তাড়াতাড়ি আসে, শুধু ছবি লাগবে। ফাইলটার নাম হচ্ছে রিকুবা। আপনারা নতুন ইমেজ না চাইলেও অ্যাকাউন্টের ইমেজ ইউজ করতে পারবেন। অ্যাকাউন্ট ইমেজ ইউজ করতে গেলে এখান থেকে করতে পারবেন। দেখেন অ্যাকাউন্টের ইমেজ, কোন অ্যাকাউন্টের ইমেজে যেতে চান, ফেসবুক পেজের ইমেজ, ওভাবে করতে পারবেন। আমি তো নতুন করে ইমেজ নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের যদি ও ক্যারোসেলের এটা রেডি করে রাখে ও পেজে, আপনি জাস্ট ওটা এখানে দিয়ে ক্যারোসেলের জন্য কোন কোন ছবি দিতে যাচ্ছে ওই ছবিগুলো এখান থেকে আপনি নিয়ে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। আমার তো ক্যারোসেল এখানে রেডি করা নেই, সো আমি এখন আপনাদেরকে ইমেজ নামিয়ে নামিয়ে ইমেজ আগে ডাউনলোড করে তারপর এখন আপনাদের রেডি করে দিতে হচ্ছে। আমার এই ছবিটা দিয়ে যাবে, এই ছবিটা দিয়ে যাওয়ার পরে এখানে হেডলাইন আকারে আমি কি লিখতে চাই, হেডলাইন আকারে ধরেন এটা লিখলাম যে এটা এই ল্যাপটপ, এটার হচ্ছে এটার এই কনফিগারেশন আছে, এটা এরকম ডেসক্রিপশন, বা এটা শুধু ল্যাপটপটা কোন ব্র্যান্ডের সেটা লিখে এখানে ডেসক্রিপশনটা লিখে দিব, যেটা কোন নামে কোন মডেলের বা কি আছে। তারপরে হচ্ছে এটা কোন ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা এখানে দিয়ে দিব। দিয়ে দিয়ে এই যে অটোমেটিক্যালি শো দা বেস্ট পারফরমেন্স card first na add card at the end with your page profile picture, eta card er sheshe ki dite chai ami sheshe amar profile er je picture ta ache seta dite chai, ek jinish gulo ashole buyer apnake require korbe je she ki chaacche, she carousel chaacche, carousel chaile kon way te chaacche, kon bhabe chaacche, ei je dekhen dhoren ami dekhai apnaderke headline er byapar ta।
দেখছেন হেডলাইনটা কোথায় এসেছে, ছবিটা কিভাবে এসেছে? দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ হচ্ছে। জি বুঝিনি কি বলেছেন ভাই, আমি বুঝিনি কোন ভাইয়া কথা বলেছেন, আমি বুঝতে পারিনি, একটু বলবেন? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো জি আপু, কে কি বললেন যেন, আমি কথাটা শুনতে পাইনি ভাই, কি বুঝতে পেরেছিলেন? আমি বলিনি, কে বলেছে, আমি কথা শুনতে পাইনি তো। এখানে হচ্ছে আমরা দেখতে পারবো কোথায় দিলে কোনটা কোন ভাবে শো করবে, যে ফেসবুক স্ক্রিনে কেমন আসবে। এটা এখানে দেখা যাবে যে কিভাবে দেখবেন। এবি টেস্টিং এর ব্যাপারটা হচ্ছে আপনি পুরো প্লেসমেন্টটা দেখবেন। এখন এখানে কথা হচ্ছে আমি কল টু অ্যাকশন বাটন অ্যাড করব কিনা। কল টু অ্যাকশন বাটনটা কি কেউ বলতে পারবেন? যে কিনা ভিজিট মানে আমাদের লাইফস্টাইল করব, যে কোন একটা অ্যাকশন অ্যাড করতে চাচ্ছি, কোন বাটন অ্যাড করতে চাচ্ছি, কিংবা ক্লিক করলে আমাদের এখানে সেল হবে, এই ধরনের কোন বাটন অ্যাড করলে কল টু অ্যাকশন বাটনটা হবে। কল টু অ্যাকশন বাটন, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এই যে দেখেন সেন্ড মেসেজ, অ্যাপারেল নাও, বুক নাও, কন্ট্রাক্ট আস, ডাউনলোড, গেট কোয়াইট, গেট শো ডাউন, গেট শো টাইম, লার্ন মোর, এরকম অনেকগুলি বাটন আমরা দেখতে পাই না। তিনটা চারটা ছবি দিয়ে, ছবি দিয়ে জি আপু, জি আপু ইকো করছে। এটা হচ্ছে এখান থেকে আমরা কল টু বাটন মানে সেট করব। দিলেও হবে, বুক নাও দিলেও হবে, ডিরেক্টলি আমার ওয়েবসাইটে সেন্ড মেসেজ আমার পেজে চলে যাবে। আমরা এখানে সেন্ড মেসেজ দিয়ে করে দিচ্ছি। আমার এখন পিক্সেল সেটআপ নেই, দ্যাটস ওয়াই আমি দিতে পারলাম না। আর এখানে হচ্ছে আপনার ওই যে যে লিংকটা যেখানে দিতে চান সেখানে দিবেন, তারপরে হচ্ছে যে রিভিউতে যাবেন, রিভিউতে গেলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন এখানে দুইটা জিনিস এখন ইয়ে হয়েছে, মার্ক হয়েছে, কারণ এবি টেস্টিং এর একটা এবি টেস্টিং করেছে, একটাতে দিয়েছে আর একটাতে আমি দেইনি। বুঝতে পেরেছিলেন আপনারা? এই যে ফিক্স ইরোরে দেন, ফিক্স ইরোরে দিলে বুঝতে পারবেন কোথায় ঝামেলা হয়ে গেছিল। এই যে এই জায়গাটা কিন্তু আমি সেট না করে চলে গিয়েছিলাম, আপনারা শুনতে পাচ্ছেন? আমি আসলে বুঝতে পারছি না আপনারা আছেন কি নেই। জি আপু আছি। জি আপু এই জিনিসটা আমি সেট না করে চলে গিয়েছিলাম বলেই আমার এরকম প্রবলেমটা হয়েছে, একটা রান হচ্ছিল না আমার। দেখেন দুটা দুটা দিলেই হয়, দুটা তিনটা তিনটার দেওয়ার প্রয়োজন হয় না, যদি আপনার বায়ার খুব ক্যাচালের না হয়। বায়ার ক্যাচালের হলে আপনাকে হয়তো সে তিনটার জন্য অ্যাপ্লাই করতে বলতে পারে। $171 হচ্ছে টাকা, কি বলছে, এত টাকা প্লিজ ইনক্রিজ ইয়ার বাজেট টু 2000।
যে এখন 171 টাকাও নিচ্ছে না, আমার উপরে যেভাবে সেট করা হয়েছে ওটা 171 টাকাও নিবে না, আমাকে ডেলি বাজেট বাড়াতে বলছে, এরকম প্রবলেম হবে? আপনার প্রথম প্রথম যখন করতে যাবেন তখন প্রবলেম করবে এটা। একটা ইমেজ অ্যাড করেছি, সেকেন্ড ইমেজ অ্যাড করিনি আমি, এখানে সেকেন্ড ইমেজ ফার্স্ট ইমেজ যেভাবে অ্যাড করেছিলাম সেকেন্ড ইমেজের অপশনও সেম, এখানে টোটাল কয়টা ইমেজ দেয়া যাবে, এবং এখানে যে জিনিসগুলি ফুল করেছিলাম একটু আগে, এখানে যা ফুলফিল একটু আগে করলাম, যে দেখলাম যে একটা ছবি ফুলফিল করতে হলে ক্যারাসল করতে হলে হেডলাইন দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিতে হয়, এবং এই এই জিনিসগুলি দেখবো যে অটোমেটিকলি শো যাবে না, অ্যাড কার্ডে যাবে, পরে যে আমার কল টু অ্যাকশন বাটন, আমি ওই সেন্ড বাটন দিয়ে এরপর হচ্ছে আমাকে আরো মানে এখানে যে দেখাই, এখানে টোটাল আপনি ক্যারাসেলে অ্যাড করতে পারবেন হচ্ছে তিনটার বেশিও পারবেন যদি এই প্লাসটা আপনি করে নেন। এখানে যদি দেই তিন নাম্বার ছবি, তিন নাম্বারটা তো ভিডিও দিলে তো আমার ভিডিও হবে না, আমার কাছে ভিডিও নাই, তো ভিডিও থাকলে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাতে পারতাম, কারণ আমার পিসি একদম খালি, আমি এরকম কোনো কিছু ডাউনলোড করতে যাচ্ছি না। আমি লিখে দিচ্ছি, কিন্তু যদি যখন আপনাকে যদি বায়ার বলে তুমি ক্যারোসেল করে দাও, তাহলে সেক্ষেত্রে বলবেন ক্যারোসেলের যে প্রোডাক্ট গুলি দিচ্ছে প্রোডাক্টের ফুল ডেসক্রিপশন যাতে আপনাকে দেওয়া হয়। বুঝতে পারছেন? আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি ভয় পাচ্ছি, আপনারা আছেন কি না? কেন সে এখানে আমি খালি রাখছি, খালি রাখা যাবে না, অনেক বেশি সাউন্ড হচ্ছে। হ্যালো, আপনাদের কার ওখান থেকে জানি অনেক বেশি সাউন্ড হচ্ছে। হ্যালো, আমি পিকাবোর এটা এনে এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি জানি না এটা যাবে কিনা শেষ অব্দি। দেখেছেন রেটটা যে চলে গেছে? টু ডেলিভার ইন ফেসবুক ইন স্ট্রিমিং ভিডিও। ও আচ্ছা, আমি এতে ইন স্ট্রিমিং এ দিয়ে রেখেছি এই জন্য। এই যে দেখেছেন সেন্ড মেসেজটা কোথায় অ্যাড হয়েছে, একটা কিভাবে দেখা যায়, এটা ওভারঅল ভিউটা আপনাদেরকে এখানে শো করবে। মোটামুটি তো রেডি এখনো আসেনি, কেন
এখন আর কোন জায়গা বাকি নেই। এই একটা যন্ত্রণা। আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আচ্ছা জি আপু। জি স্ক্রিন দেখা যাচ্ছে। কার্সন নড়াচড়া করছে? না আপু। না হ্যাং হয়ে আছে। তাহলে তো ঝামেলা আমার এখানে বাফার করছে। আপনাদেরকে এটা তো এবি টেস্টিং এর ক্যারোসেল দেখালাম, সেম ওয়েতেই আপনাদের ক্যারোসেলও করা যাবে। আমি তো এবি টেস্টিং দিয়ে তারপর করছি, আপনারা এবি টেস্টিং ছাড়াও করতে পারবেন। জি আপু। আপু জি ভাইয়া। জি জি এবি টেস্টিং হচ্ছে আপনার দুইটা দুই ধরনের, আমার কোম্পানির যদি আমি দুই ধরনের অ্যাড ক্রিয়েট করি বা আমার প্রোডাক্টের দুই ধরনের ভেরিয়েশন থাকে, তাহলে ওই দুইটার মধ্যে আপনি রেসপন্স বেশি পাচ্ছেন বা কোন অ্যাড আপনি ভিত্তি হচ্ছে। ভাইয়া আপনার এখানে সাউন্ড না, অন্য ওখানে সাউন্ড আমি বুঝতে পারছি না। আমার এখানে না আপু, আমি আমার এখানে পিন ড্রপ সাইলেন্ট। তাহলে এখানে কে বলেন তো কার এরকম সাউন্ড হচ্ছে, কে ইয়ে করে রেখেছেন? আমি করে রেখেছে যে এখন তো সবাই বন্ধ করে দিচ্ছে, এখন তো আর বুঝবো না কে আনমিউট করা ছিলেন। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো আপনারা কি আছেন? আপনারা এতক্ষণ কি দেখলেন সেটাই আমি দেখলাম, কারণ আমার স্ক্রিন বন্ধ হয়ে আমার জুম অফ হয়ে আমি জুম থেকে লগ আউট হয়ে গেছি, আপনারা তাও বলতেছেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। স্ক্রিন দেখা যাচ্ছিল আপু, স্টাক হয়েছিল। মোস্তফা ভাইয়ের ইন স্ট্রিমিং অ্যাড নিয়ে খুব খুব কিউরিয়াসিটি না ভাইয়া? ম্যাডাম বললাম আপনার ইন স্ট্রিমিং অ্যাড নিয়ে খুব কিউরিয়াসিটি। হ্যাঁ কেমন লাগে এখন যদি লগ ইন না হয়? আপনার কি সবাই চুটঙ্গের স্থিতি থাকেন? হ্যাকিং শেখা যাবে না, পরে এটা আপনাদের গ্রুপে কথা বলবেন যে হ্যাকিং জানে। জি আপু। হ্যালো স্ক্রিন আসছে? এনার্জি কার্ডে পেজ বুঝিনি আবার। এনার্জি কার্ডে কিন্তু এই অপশনটা আসার পর আমি এখন বলতে পারবো না যে একটা আইডি থেকে কতগুলি, একটা আইডি থেকে কতগুলি পেজ খোলা যাবে, কারণ আমি আপনাদেরকে কালকেও আপনাদের না সেকেন্ড ব্যাচকে বলছি যে আমার রুলস রেগুলেশন গুলো আমার দেখতে হবে, তারপর আপনাদেরকে জানাতে হবে। আমি যদি রুলস রেগুলেশনটা না দেখি ফেসবুকের, যেমন আপনাদের এখানে যেভাবে আমি ট্যাব এন্ড টেমপ্লেট সেট করা দেখিয়েছি, এখন কিন্তু ট্যাব এন্ড টেমপ্লেট ওভাবে সেট করতে পারবেন না। আপনাদের এখানে যেমন অটোমেটিক্যালি সবার সবটা চলে এসেছিল না, সবের কাজটা তো আপনারা সবাই করতে পেরেছেন, ওই ব্যাচের আর সবের কাজ হচ্ছে না। আপনাদের ব্যাচে মাশাআল্লাহ সবার পেজ পাবলিশড হয়েছে বললেন, আপনারা লিংকে কি গিয়ে ঢুকে কি পেজগুলোতে লাইক দিচ্ছিলেন একজন আরেকজনের? হ্যাঁ আপু। আমার পেজ অলরেডি লাইক করে গেছে। কত?
8 ভালো তো তার মানে পেজটা আপনারা পাবলিশ হয়েছে কিন্তু ওদের ব্যাচে পেজ পাবলিশই হয়নি ওই ব্যাচে পেজ পাবলিশ হয়নি ওই ব্যাচের হচ্ছে সব ক্রিয়েট হচ্ছে না ওই ব্যাচের ট্যাব টেমপ্লেট চেঞ্জ করা যাচ্ছে না ইভেন যতগুলি ওয়ে ছিল মানে এই আপডেট আসার আগ অবধি এগুলি কেন হয় যতগুলো ওয়ে ছিল সবগুলো ওয়ে ওখানে ট্রাই করা হয়েছে এবং প্রায় 3-4 করে করার পরে ওদের ফ্ল্যাগ দিয়েছে ফেসবুক থেকে তো নতুন রুলস রেগুলেশনের মধ্যে ওরা নিজেরাও জানে না আসলে কি করবে অন্য আরেকটা জায়গা থেকে ট্যাব এন্ড টেমপ্লেট সেট করলাম সেট করার পরে ওরা বলতেছে এখন এই পেজ এটার জন্য এলিজিবল হয়নি ওকে ফাইন এটার জন্য এলিজিবল না হয়েছে আমি নরমাল সেটিংসটা তো যেটা জেনারেল সেটিংস থেকে গিয়ে আমরা করি কিছু কিছু সেটিংস করি না যেটা আমি যে বলেছিলাম যে ফেসবুকের একটা জায়গা আছে যেখানে যে পেজ ইনফোতে নাকি সেটিংস এ গিয়ে যে কিছু ওয়ার্ড লিখে দিলে এই ওয়ার্ড গুলি নিয়ে কেউ যদি পেজে কমেন্ট করে সেই কমেন্টটা ভিজিবল হবে না অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে ওখানে একটা সিএসভি ফাইল আপলোড করা যায় জি আপু এখন সিএসভি ফাইলটা আপলোড করা যাচ্ছে না অপশন আছে সিএসভি ফাইলের অপশন আছে প্রপার ওয়েটাও ওভাবে যে যেভাবে ওরা স্টেপ বাই স্টেপ বলছে সব ঠিক আছে আপনি ফিনিশ দিয়ে আপলোডে দিবেন আর আপলোড হচ্ছে না তো এরকম অনেক নতুন ঝামেলা শুরু হচ্ছে যেটা ফেসবুক এই যে নতুন যে ভার্সনটা দেখালাম না নতুন ভার্সনটা যখন লঞ্চ করলো তখন মানে লঞ্চ মিন্স এখন সবার প্রোফাইলই কিন্তু এই জিনিসটা আসছে এই জন্য এখন কিছুটা প্রবলেম হবে এবং এখন আমি আপনাদেরকে জেনে জানাতে হবে যে কালকে আইডির ভেরিফিকেশনের কথাটা উনি যখন বললো তখন আমি আর বাসায় এসে আমি আর করতে পারি নাই আপনাদের জন্য যে আমি একটু রিসার্চ করবো আমি একটু পড়াশোনা করবো এটা নিয়ে ওই জন্য ওইটার ব্যাপারে এখন আমি বলতে পারবো না ওইটা আমার শরীর যদি আজকে কিছুটা ভালো লাগে তাহলে আজকে আমি বসে রিসার্চ করে আপনাদেরকে জানাতে পারবো যে এটা কতটুকু আছে কি আছে কিভাবে হবে জি ভাইয়া হ্যালো এই টেম্পোরারি যে কার্ড কোনা ওই কার্ডগুলো এক্সপোর্ট করতে পেজে লাগে ভাই আপনার কথা অর্ধেক বোঝা যাচ্ছে অর্ধেক বোঝা যাচ্ছে না শুনতে পাচ্ছি না এটিএম কার্ডে যে কার্ডটা আছে মাস্টার কার্ড ভিসা কার্ড কয়টা পেজের মধ্যে ইয়ে করা যাবে আপনার অ্যাড করা যাবে অ্যাড ইয়ে কয়টা পেজের মধ্যে অ্যাড করা যাবে কার্ডের তো পেমেন্ট কার্ডের নিয়ে কোনো ইস্যু আমি কখনো শুনিনি ভাই এই পর্যন্ত এরকম যে একটা একটা কার্ড দিয়ে আমি কয়টা কয় জায়গায় ইউজ করতে পারবো একটা কার্ড দিয়ে তো অনেক জায়গায় ইউজ করা যাবে যেমন আমার জুম অ্যাকাউন্ট যখন নিচ্ছি আমার কার্ডে ডলার ছিল না আমি আরেকজনকে দিয়ে নিয়েছি কারণ আমাদের এখানে তো ডলার ইনভেস্টমেন্ট করাতে হয় এটা তো জানেন $30 পে করতে হচ্ছে এখন $30 জায়গায় ও হয়তো $32 নিচ্ছে এবং ডলারের কারেন্সিটাতে মেবি এখন 84 এ যাচ্ছে 84 এ না 85 এ যাচ্ছে এটা তো মাহবুব ভাই খুব ভালো আনসার দেওয়ার কথা মাহবুব ভাই কি আছেন আপনি 5.3 সরি আমার যতটা না 85 থেকে কিছুটা বেশি এরকম টাইপের মনে হয় তো যাই হোক উনি আমার থেকে 89 নিয়েছেন তো অল্প কিছু হয়তো ডিফারেন্স হয়েছে এটাই হচ্ছে ওনার বিজনেস কিছু করার নেই তো এখন উনি তো ওনার একটা কার্ড দিয়ে দেখা গেছে যে কন্টিনিউয়াসলি বলেন জুমের লাইসেন্স কিনা বলেন ফেসবুকের অ্যাড রান করানো বলেন বা অন্য ওয়েবসাইটের কাজের বলেন একটা কার্ড সব জায়গায় ইউজ করছে এনআইডি কার্ডের একটা নতুন ভার্সন এসেছে এনআইডি কার্ডটা আগে ছিল না সো আপনার ওই যেই বায়ারের আপনার কাজ করবেন বায়ারকে বলবেন তোমার এনআইডি দাও ওদের তো সবারই ওরকম একটা আইডি থাকবে সব কান্ট্রিতে তো আমাদের যেমন ন্যাশনাল আইডি কার্ড ওদের ওভাবে না থাকে কিন্তু থাকে ওই নাম্বারটা ওখানে দিবেন আমাকে তো এখানে বাংলাদেশ আমি সিলেক্ট করে দিয়েছি দ্যাটস ওয়াই আমাকে বাংলাদেশ দেখিয়েছে এখন আপনাদেরকে কি দেখাবে সেটা আসলে আমি কিভাবে বলবো আপনারা কি লাল নীল হলুদ সবুজ সব দেখতে পাচ্ছিলেন পাচ্ছি আপু কিন্তু আমি কিন্তু কিছুই করিনি এটা কেন হলো আমি বুঝলাম না এটা দেখি মনে হয় এখানে স্ক্রিনে আসছে জি প্লেট আপনি
আপনাদের মধ্যে স্ক্রিনে কেউ আকাকি করলে আমার এরকম হবে? হ্যাঁ আপু। জি আপু। তাহলে আকাকিটা করছেন কে বলেন তো? ক্যামেরা অন করেন সবাই, সবাই ক্যামেরা অন করেন। হ্যালো, হ্যালো, জি আপু ক্যামেরা অন করেন সবাই। এখন কি রেডসন গেছে? আপনারা বললেন তো না এরকম করতেছেন, সেকেন্ডটা করেন। হ্যালো ভাইয়া, কলেজ অফিস থেকে আপনাদের কি? এই যে দেখেন আমি ওই একটা ছবির মধ্যে ওয়েবসাইট দেইনি, এটা ক্যারোসেল করতে গেলে আপনাকে ওয়েবসাইট দিতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা আছেন? জি আপু। ক্যারোসেল করতে গেলে আপনাকে ওয়েবসাইটের ইউআরএল দিতেই হবে। আমার কাছে ওয়েবসাইট ছিল না, আমি এটা ট্রাই করতে মানে ওয়েবসাইটটা এখানে এন্ট্রি করতে চাইনি, কারণ এই একাডি থেকে আপনাদের একবার এরকম করতে হয়, আবার বিকেলের ব্যাচকে করতে হয়, আইডি আমার কখন জানি এটা ব্লক হয়ে যায়। এটা তো ভাইয়া এনআইডি ব্যাপারটাতে স্কিপ করা যাচ্ছে, যে ভাইয়া জিজ্ঞেস করলেন এনআইডি যদি আমরা নাও দিই স্কিপ তো করা যাবে, যে স্কিপ অপশন আছে তো তখনও তো আমি স্কিপ করলাম, এই জায়গা আর স্কিপ করতে পারবো না আমি। ক্যারোসেল ক্রিয়েট করাটা তো বুঝতে পেরেছেন, আপনারা কি কি দিবেন, কিভাবে দিবেন? হ্যাঁ আপু। কারো কোনো প্রবলেম আছে ক্যারোসেল ক্রিয়েশনে কোনো প্রবলেম আছে? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ আপু। না আপু প্রবলেম নেই। হ্যাঁ আপু। ক্যারোসেল ক্রিয়েটে তো কারো কোনো প্রবলেম হবে না? না আপু। যদি প্রবলেম না হয় আমি স্ক্রিন শেয়ার অফ করছি, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করে আপনারা আমার সামনে ক্রিয়েট করেন, প্র্যাকটিক্যালি আমার সামনে ক্রিয়েট করেন, ব্যাস। তাহলে